গতকাল বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। তারপর বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের মারধর করতে গেলে, সেখানে বাধা দিতে গেলে বিজেপি নেত্রীও আক্রান্ত হন। আর সেই ঘটনায় এখনো পর্যন্ত দুষ্কৃতীদের আটক করা করেনি এবং সেই ঘটনায় বিক্ষোভ আনন্দপুর থানায়। সেখানে উপস্থিত রয়েছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, সেই বিক্ষোভে উপস্থিত রয়েছেন, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দুষ্কৃতীদের এখনো পর্যন্ত আটক করা হয়নি আর সেই ঘটনায় তাদের এই বিক্ষোভ। আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী, সঞ্জনা কি জানা যাচ্ছে? পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়টা কিন্তু বারংবার উঠে আসছে, কারণ গতকাল যে ঘটনা ঘটেছে আমরা সকাল থেকে যেটা দেখাচ্ছি, যে কসবার বিজেপির 4 নম্বর মণ্ডলের সভাপতি সরস্বতী সরকার, তিনি যখন তার কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে ব্যানার পেস্টুন এগুলো লাগাচ্ছিলেন, তখনই কিন্তু দেখা যাচ্ছে যে শাসক দলের দুষ্কৃতীরা কিন্তু তাদের উপর চড়াও হয়, এলোপাতাড়ি মারধর করা হয় তাদেরকে, যেমনটা অভিযোগ, এমনকি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে চপার দিয়ে এই সরস্বতী সরকার। সকালে দেবশ্রী চৌধুরী দক্ষিণ কলকাতার জেলার দেখা গিয়েছে যে বিজেপির ক্যান্ডিডেট, তিনি কিন্তু যান সেখানে এবং সেখানে তাদের সঙ্গে তিনি কথা বলেন এবং তারপরে তিনি নিজেই কিন্তু গিয়েছেন সরস্বতী সরকারকে সঙ্গে নিয়ে আনন্দপুর থানায়। তিনি সেখানে অবস্থান বিক্ষোভ করছেন, এমনকি প্রায় 12 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত 20-25 জন দুষ্কৃতীদের একজন কেউ কিন্তু গ্রেপ্তার করা হয়নি। রাজ্য পুলিশ নিষ্ক্রিয়তার বিষয়টা বারংবার উঠে আসছে, সেজন্যই ধন্যবাদ সঞ্জনা। আনন্দপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ, বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে এই বিক্ষোভ, আর সেই বিক্ষোভ উপস্থিত রয়েছেন আক্রান্ত বিজেপি নেত্রীও। বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে গণ্ডগোল গতকাল। বিজেপি কর্মীকে মারধরের সময় বাধা দিতে গিয়ে আক্রান্ত বিজেপি নেত্রী, অভিযোগ শাসক দলের দিকে। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের নেত্রীর, যদিও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের আটক করা হয়নি আর সেই কারণেই তাদের এই বিক্ষোভ। আনন্দপুর থানার সামনে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ। আনন্দপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ, বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে আনন্দপুর থানার সামনে বিক্ষোভ। বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে গতকাল গণ্ডগোল বাধে আনন্দপুরে। বিজেপি কর্মীকে মারধরের সময় বাধা দিতে গিয়ে আক্রান্ত বিজেপি নেত্রী, অভিযোগ শাসক দলের দিকে। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের নেত্রীর, গতকালের পর এখনো পর্যন্ত দুষ্কৃতীদের আটক করা হয়নি আর সেই কারণেই আনন্দপুর থানার সামনে বিক্ষোভ বিজেপি। আক্রান্তকে নিয়ে থানার সামনে বিক্ষোভ, দেবশ্রী চৌধুরী বিজেপি প্রার্থী, আনন্দপুর থানার সামনে বিজেপি প্রার্থীর বিক্ষোভ, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। চৌবাগা সংলগ্ন এলাকায় গতকাল বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। বিজেপি কর্মীকে মারধরের সময় বাধা দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি নেত্রী, অভিযোগ শাসক দলের দিকে। বিজেপির পতাকা লাগানোর সময় 20-25 জন ব্যক্তি এসে হামলা চালায় বলে অভিযোগ, তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। কসবা মণ্ডল 4-এর প্রেসিডেন্ট সরস্বতী সরকারকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।